আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মাইটিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি রোকেয়া পারভীন কিয়া। শুরুতেই সংবাদ ছড়ানো। আবরার হত্যাকাণ্ডে কাউকে ছাড় দেয়া হয়নি নারায়ণগঞ্জে বললেন ওবায়দুল কাদের। শুদ্ধি অভিযানে চিহ্নিতদের বিরুদ্ধে ব্যবস্থা। শুদ্ধি অভিযানকে অব্যাহত রাখার দাবি জাসদ সভাপতি ইনুর। সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে দুর্নীতিবাজদের আইনের আওতায় আনার আহ্বান। অযোগ্যরা দলীয় বিবেচনায় মর্যাদাপূর্ণ পদে। মন্তব্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের, ভারতের সঙ্গে করা চুক্তিতে পাওয়া কিছুই নেই। সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে যুব সমাজকে রক্ষা করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বললেন কাউন্টার টেরিজম ইউনিট প্রধান। শুনলেন সংবাদ শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে শনিবারের বিশেষ আয়োজন মাই সার্চ। এবার বিস্তারিত। আবরার হত্যাকারীরা ছাত্রলীগ পরিচয় হলেও প্রধানমন্ত্রী কাউকে ছাড় দেননি। দ্রুততম সময়ের মধ্যে তাদের আইনের আওতায় আনা হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পুরাতন মেঘনা সেতুর কাজের অগ্রগতি পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন। শুদ্ধি অভিযানে যারা ইতিমধ্যে চিহ্নিত হয়েছে তাদেরও আইনের আওতায় আনা হবে বলে জানান মন্ত্রী। আওয়ামী লীগের কাউন্সিল যথাসময় হবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, কাউন্সিল মানেই নবীন প্রবীণে মিলে নতুন মুখ থাকবে কমিটিতে। এত দ্রুত অ্যাকশান কোনো ঘটনায় বাংলাদেশে উদ্ধার হয়নি, যেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তারা আমাদের ছাত্রলীগের পরিচয়ে, তারপরও তিনি প্রধানমন্ত্রী এই ব্যাপারে কোনো আপোষ করেননি। যে অপরাধী যেই দলের লোকই হোক, শুদ্ধি অভিযানে যেমন তারা টার্গেট, তেমনি হত্যাকাণ্ড যারা জড়িত তাদের কাউকেও ছাড় দেওয়া হবে না, এরকম দৃঢ় মনোভাব থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। নতুন সম্মেলন মানেই নতুন মুখ আসবে, কোন কোন পদে আসবে এটা সভানেত্রী বলতে পারেন। তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুদ্ধি অভিযানকে সফল ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে লালকার্ডপ্রাপ্ত দুর্নীতিবাজদের আইনের জালে আটক এবং লুটেরাদের হাত থেকে ক্রিয়াঙ্গনকে উদ্ধার করতে হবে। সেই সাথে যে দুর্নীতিবাজরা লাল কার্ড পাচ্ছে তাদের পক্ষে ওকালতি বা মিছিল না করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান তিনি জানান। শুক্রবার বিকেলে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার কাজীহাটা যুব স্পোর্টিং ক্লাব আয়োজিত বীর মুক্তিযোদ্ধা মিরাজ আলী ও আনার আলী স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ৬ নভেম্বর জাতীয় সম্মেলনকে সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বিশেষ বর্ধিত সভা করেছে বাংলাদেশ কৃষক লীগ। সংগঠনের সভাপতি মোতাহার হোসেন মোল্লার সভাপতিত্বে আলোচনায় অংশ নেন কৃষক লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার শামসুল হক রেজা, কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ কৃষক লীগের ৭৮টি সাংগঠনিক জেলা সভাপতি এবং সাধারণ সম্পাদক। সভায় কৃষক লীগ সভাপতি জানান, কৃষক লীগের যুগোপযোগী ও কৃষক বান্ধব সাংগঠনিক রূপ দিতে প্রয়োজনীয় সকল ধরনের উদ্যোগ নেওয়া হবে এবারে জাতীয় সম্মেলনে। সম্মেলনকে সুসম্পূর্ণ করার জন্য আমরা অনেকগুলি সাব কমিটি করেছি, ইনশাল্লাহ সেই সাব কমিটির সকলে কাজ ইতিমধ্যে আরম্ভ করে দিয়েছেন। এই সাব কমিটিগুলির মাধ্যমে আমরা ইনশাল্লাহ সম্মেলনটা সুন্দরভাবে করতে পারব। অযোগ্যরা দলীয় বিবেচনায় অনৈতিকভাবে নিয়োগ পাওয়ার কারণেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভিসি যুবলীগের চেয়ারম্যান হওয়াকে ভিসির চেয়েও মর্যাদাপূর্ণ পদ বলে মনে করেন বলে মন্তব্য করেছেন বিএনপি স্পেক স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। খন্দকার মোশাররফ বলেন, সরকারের নৈতিক শক্তি না থাকায় ভারতের সঙ্গে চুক্তিতে কেবল দেওয়ার কথাই আছে, নেওয়ার কথা নেই। বেগম খালেদা জিয়াকে বন্দি রাখার মাধ্যমে দেশের গণতন্ত্র, আইনের শাসন, নৈতিকতাকে বন্দি রাখা হচ্ছে বলে মন্তব্য করেন খন্দকার মোশাররফ হোসেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মিজানুর রহমান তিনি ঘোষণা করেছেন, যুবলীগের যদি তাকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়
তিনি উপাচার্যের পদ ছেড়ে দিবেন। ঠিক লজ্জা চিন্তা করেন, একজন ভাইস চ্যান্সেলারের লক্ষ্য কি হয়ে গেছে। যদি ওই অঙ্গ সংগঠনের প্রেসিডেন্ট হতে পারে তাহলে হাজার হাজার কোটি টাকার রোজগারের ব্যবস্থা আছে, সমাজের পচনের উদাহরণ, আর এর থেকে বেশি আর হতে পারে না। এই পচন কেন লেগেছে? এই সরকারের কারো উপরে কোনো অধিকার নেই, নিয়ন্ত্রণ নেই। উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে তরুণ সমাজকে রক্ষা করতে সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলে মনে করেন কাউন্টার টেরিজম ইউনিট প্রধান মনিরুল ইসলাম। তিনি বলেন, জঙ্গিবাদে জড়িয়ে পড়া থেকে যুব সমাজকে সচেতন করতে হলে শুধু সচেতন মহল নয়, সকলের ঐকান্তিক প্রচেষ্টা প্রয়োজন। আর এই উদ্দেশ্যকে সফল করতে শুরু হচ্ছে ঢাকা পিচ টক নামে ধারাবাহিক সেমিনার। ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে এই সেমিনারের উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে কথা বলতে গিয়ে মনিরুল ইসলাম জানান, এতে যুব সমাজের সমস্যার প্রকৃতি নির্ণয় করাও সম্ভব হবে। জঙ্গিবাদের বা সহিংস উগ্রবাদের যে থাবা, সেটি বিশ্বব্যাপী বিস্তৃত। আপনারা লক্ষ্য করে থাকবেন, গতকালও আফগানিস্তানে নামাজরত অবস্থায় 62 মসজিদে বোমা মেরে 62 জনকে হত্যা করা হয়েছে। এই সহিংস উগ্রবাদ বা সন্ত্রাসবাদের দিকে যাতে তরুণ সমাজ বা ঝুঁকে না যায়, সেই জন্য এই মানে প্রিভেন্টিভ কিছু মেজার্স, সেটি আমরা নেয়ার অংশ হিসেবেই মূলত এই ঢাকা পিস টক অনুষ্ঠান করতে যাচ্ছি। হবিগঞ্জের বাহুবলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। শনিবার ভোরে ঢাকা সিলেট মহাসড়কে দৌলতপুর নামক স্থানে এই ঘটনা ঘটে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলী জানান, সিলেট থেকে ঢাকাগামী একটি পাথর বোঝাই ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা একটি প্লাস্টিক পাইপ বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাথর বোঝাই ট্রাকের চালক বাবু মিয়া ও হেলপার রহমত আলী ঘটনাস্থলেই মারা যায়। নিহতদের বাড়ি চাপাই নবাবগঞ্জ জেলার শহরের নাকরাজ পাড়ায়। তারা দুজন চাচাতো ভাই। প্রতিনিয়তি কোনো না কোনোভাবে চুরি হয়ে যাচ্ছে মোবাইল ফোন। হয়তো অনেকেরই জানা নেই এই মোবাইল ফোনগুলো চুরি হওয়ার পর কোথায় কিভাবে বিক্রি হচ্ছে। রাজধানী গুলিস্তান এবং মিরপুর সহ কয়েকটি এলাকার ফুটপাতে কিংবা মার্কেটের পাশে বিক্রি হচ্ছে চোরাই মোবাইল। আর এগুলোর অল্প দাম হাতের নাগালে পেয়ে ক্রয় করছেন অনেকেই। কিন্তু যারা ক্রয় করছেন তারা আবার পড়ছেন ঝুঁকিতে, কারণ চুরি হওয়া মোবাইলটি বিক্রির পর আইন শৃঙ্খলা বাহিনীর যার হাতে পাবে তিনিই পড়ে যাচ্ছেন আইনের বেড়াজলে। বিস্তারিত তুলে ধরছেন সাইদুর রহমান আবির। সড়ক কিংবা পরিবহন, বাজার কিংবা বাসস্ট্যান্ড, এসব এলাকা থেকে প্রতিনিয়তই ছিনতাই হচ্ছে মোবাইল ফোন। চুরি অথবা ছিনতাই হওয়া এসব মোবাইল যায় কোথায় তা দেখাতেই মাই সার্চ টিম। রাজধানীর গুলিস্তান এলাকায় খোদ নগর ভবনের সামনেই অবাধে বিক্রি হচ্ছে এসব মোবাইল। মাই সার্চ টিমের উপস্থিতি টের পেয়ে অনেকেই মোবাইল ফোনগুলো ঢেকে রেখে অন্যদিকে চলে যান। ফুটপাতে বসে বিক্রি করছে নামি দামি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন। এখানে দেখা যাচ্ছে বেশ জটলাও। মোবাইল নিয়েছি একটা, নেওয়ার পরে ব্যাটারি ভালো না, মোবাইল গরম হয়ে যায়, পরে দুদিন পরে চালাতে পারি না। সর্বনিম্ন 200 টাকা এবং সর্বোচ্চ 2500 টাকায় মোবাইল বিক্রি হচ্ছে এসব ভাসমান স্টলে। এগুলোর অধিকাংশই ছিনতাই এবং চুরি হয়ে যাওয়া মোবাইল, যা স্বীকার করলেন দোকানিরাও। এটা চুরির মাল, ছিনতাইয়ের মাল, এগুলো লস প্রজেক্ট, এই ব্যবসা ছেড়ে দিব দাদা। 250 টাকা 600। জানতে চাই কোথা থেকে তারা আনছে ছিনতাই অথবা চুরি হওয়া সব মোবাইল। এগুলো কালেকশন হয় আপনার বেগম বাজার থেকে। এগুলো যে বেগম বাজার বিকালে পরে থেকে লোক আসে, লোকের আনে। আর অল্প দামে এসব মোবাইল পেয়ে অনেকেই কিনে নিচ্ছেন, বিক্রিও হচ্ছে বেশ ভালোই। ইনকাম একটা সেট বেসলে 150 এমনটা লাভ হয়। দোকান লাগাইতে 5টার পরে লাগান লাগাই, এই তো কতদিন পর পর রেগুলার। তবে যারা ক্রয় করছেন তারা অধিকাংশ সময়ই পড়ছেন আইনি বেড়াজালে, যার কারণ তুলে ধরলেন বিশিষ্ট এই প্রযুক্তিবিদ। ওখান থেকে তো পুলিশের কাছে কিন্তু অনেক ক্ষেত্রে একমাত্র পথ থাকে মোবাইলের আইএমআই নাম্বারটা বা সিম কার্ডটা। তো সিম কার্ডটা হয়তো ফেলে দেবে অনেক ক্ষেত্রে, নবাবি কেউ দেয় না।
হয়তো ভেঙে ফেলে দেবো বা ই করতে, তখন কিন্তু মোবাইল ফোনটা যখন বিক্রি করে দেবো তখন কিন্তু ওই ট্র্যাকিং পয়েন্টে যিনি মোবাইল ফোনটা কিনতেছেন যেভাবে উনি কিন্তু ধরা পড়বেন পুলিশের কাছে। কাজেই এটা তো একটা বিপদ থেকেই যায় এবং অ্যাটলিস্ট হেরাসমেন্ট হওয়ার মতো একটা ঘটনা তো থেকেই যায়। রাজধানীর গুলিস্তান সহ কয়েকটি এলাকা থেকে খুব সহজলভ্য পন্থায় এবং অল্প দামে অনেকেই ক্রয় করছেন চোরাই মোবাইল, কিন্তু এই মোবাইলগুলো যখন আপনি ক্রয় করছেন তখন অনেকটাই ঝুঁকির মধ্যে পড়ছেন আপনি, কারণ প্রত্যেকটি চুরি হয়ে যাওয়া মোবাইলেই উদ্ধার করার চেষ্টা করে আইনশৃঙ্খলা বাহিনী। আর আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধার করে ওই মোবাইলটি যখন আপনার হাতে পাবে তখনই ফেঁসে যেতে পারেন আপনি আইনের বেড়াজালে। দর্শক, আপনাদের নানা অজানা তথ্য নিয়ে মাইটিভির শনিবারের নিয়মিত বিশেষ আয়োজন মাই সার্চ, সাথে আছি আমি সাইদ। আর এর সাথে শেষ করছি সংবাদ, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। আপনার হত্যাকাণ্ডে কাউকে ছাড় দেওয়া হয়নি, নারায়ণগঞ্জে বললেন ওবায়দুল কাদের, শুদ্ধ অভিযানে চিহ্নিতদের বিরুদ্ধে ব্যবস্থা। শুদ্ধ অভিযানকে অব্যাহত রাখার দাবি জাসদ সভাপতি ইনুর, সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে দুর্নীতিবাজদের আইনের আওতায় আনার আহ্বান। অযোগ্যরা দলীয় বিবেচনায় মর্যাদাপূর্ণ পদে, মন্তব্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের, ভারতের সঙ্গে করা চুক্তিতে পাওয়ার কিছুই নেই। সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে যুব সমাজকে রক্ষা করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বললেন কাউন্টার টেরিজম ইউনিট প্রধান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিরিয়া নীতি নিয়ে সমালোচনা করেছেন মার্কিন সেনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা মিচ ম্যাককনেল। ফ্রেঞ্চ লিগ ওয়ানে নিসের বিপক্ষে 4-1 গোলে জয় পেয়েছেন পিএসজি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন mytvbd নিউজ, এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla ও facebook.com/mytvbangla। আমাদের জেলা সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি রোকেয়া পাগলিয়া। আল্লাহ হাফেজ।